नमस्कार बंधुरा एम जी रेसिपी एंड लाइफ टाइम आरो एक नतून भिडियोते अपन सकल के स्वागत जानाई। आज बनाब राजमा। तार जोन्नो आमी एखाने राजमाटा आगे दिने रात्रिरे भिजिए दिए तो एबार एटाके प्रेसार कूकारे दिए सेद्ध करे नेब। प्रथमे एटा अल्प भिजलेई अनेकखानी हो जाए। देखो एखाने जल दिए नून दिए आमी प्रेसार कूकारे सेद्ध बसिए दिलाम। सेद्ध हये गेछे। देखो आमी एकटा हाथ दिए टीपे देखाच्छी कत भालो सेद्ध हयेछे। किन्तु एते चार पाँचटा सीटी दीते हय तबु सेद्ध हय। तारपर एकटा कड़ाई दिए नियेछी। कड़ाइयेर मध्ये दिए दिच्छी तेल। तेलटा गरम होले जिरेर फोड़न दिए देव। जिरेटा भाजा हये गेले एते पिंयाज कुचनोगुलो दिए देव। पिंयाजगुलोके आमी लाल लाल करे भेजे नेब। এবার আমি যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে গুঁড়ো মশলাটা রেডি করে নেব। এক চামচে ধনে গুঁড়ো, এক চামচে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি জলে ভিজিয়ে রাখবো এটাকে। আর এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যেতে। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। এতে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আর ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম শুকনো মশলাটা ওটা এর মধ্যে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কাটা দিলে ঝাল হয় না, কালারটা খুব সুন্দর হয়। দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে। তো দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে টমেটোটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই বাটা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম। তো টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দেয়া হয়নি তখন, আমি এখন দিয়ে দেব এটাকে। দু চামচ আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা যে যার পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝাল খায়। তো দেখো আমার টমেটোটাও কষানো হয়ে গেছে। এবার আমি এই যে রাজমাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ওটা এর মধ্যে ঢেলে দেব। তো এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করব। এটাতে বেশি জল দেব না, এটা একটু ঘন ঘনই হয়, জল দিলে এটা পাতলা হয়ে যাবে। দেখো আমি চাপা দিয়ে রান্না করার পর ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেব। দেখো এবার এতে আমি এক টুকরো বাটার দিয়ে দেব। দেখো আমার তৈরি হয়ে গেছে রাজমা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।